चैतन्य मठ तरफ थेके एखाने दंड महोत्सव मेलाते एखाने विशेष भोग रागे व्यवस्था करेछे भक्ति स्वरूप सन्यासी महाराजेर आनुगत्ये तत्त्वावधाने मायापीसी चैतन्य मठ थेके अरण्य महाराज पर्यटक महाराज एवं भक्तवृंद एखाने एसे नित्यानंद प्रभुर सेई बटबिक्रय स्थाने एखाने विशेष भोग राग क्षीरगति महोत्सव एखाने महाराज भोग दिच्छेन भक्तवृंद दंड महोत्सव क्षीरदंडी महोत्सव रघुनाथ दास गोस्वामीके एखानेई नित्यानंद प्रभु जे दंड दिएछिलेन अर्थात वैष्णव सेवा वैष्णव सेवार जन्य जे क्षीरे दधि फल मूल दिए क्षीर दिए जे भगवानेर भोगेर जन्य जे उत्कृष्ट এখানে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে আহ্বান করে সেই ভোগ পাইয়েছিলেন নিজে হাতে এবং এখানেই সেই উৎসবটা হয়। দেখছেন দেখছেন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করছেন এই ভাণ্ড ভাণ্ড সব সাজিয়ে ভক্ত সেবা করার জন্য এখানে উপস্থিত হয়েছিলেন। সেই দণ্ড মহোৎসব দণ্ড মহোৎসব স্থান জয় হোক। এই হিরণ্যপুত্র গোবর্ধন পুত্র স্বরূপ হিরণ্য গোবর্ধনের পুত্র বলিয়া যে রঘুনাথ সেই রঘুনাথ মহাপ্রভুর প্রেমে পাগল হয়েছিলেন এই সেই গঙ্গা পাহাড়ে এসেছিলেন সেই সুরধনী গঙ্গা আমরা দর্শন করছি। হে গঙ্গা মা তুমি নিত্যানন্দ প্রভুর চরণ উদ্ভূত তাই নিত্যানন্দ প্রভুর চরণে কৃপা দান করার জন্যে আমাদেরকে নিত্যানন্দ প্রভুর চরণে প্রদান করুন। দেবী সুরস্বতী ভগবতী গঙ্গে ত্রিভুবন পাবন তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমবতী রসুন তব পদ কমলে। এই রঘুনাথ দাস গোস্বামী গঙ্গা পাহাড়ে পানিহাটিতে এসেছিলেন ভক্তবৃন্দে এই সেই দণ্ড মহোৎসব স্থান সেই লক্ষ লক্ষ লোক গঙ্গা স্নান করছে গঙ্গা স্নান করে নিত্যানন্দ প্রভু কৃপা লাভ করবেন। সেই লক্ষ লক্ষ লোক আমরা শুনেছি সেই গঙ্গার ঘাটে লক্ষ লক্ষ স্নান স্নান করে নিত্যানন্দ প্রভুকে ভোগ দেবেন দিয়ে এখানেই সব প্রসাদ পাবেন। জয় দণ্ড মহোৎসব জয় জয় রঘুনাথ দাস গোস্বামী কি জয় হোক জয় দণ্ড মহোৎসব স্নান কি জয় হোক। এই সেই বৃক্ষতল এখানে নিত্যানন্দ উপবেশন করেছিলেন অনেক সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায় এসে নিত্যানন্দ প্রভু দণ্ড মহোৎসবে যোগ দিয়েছেন। এই এইখানেই দণ্ড মহোৎসব এই স্থানে ভোগ দিচ্ছেন গৌর নিত্যানন্দ বিরাজ করছেন গৌর নিত্যানন্দ বিরাজ করছেন সেই দণ্ড মহোৎসব পানিহাটি দণ্ড মহোৎসব এইখানেই মহাপ্রভুকে আহ্বান করেছিলেন নিত্যানন্দ প্রভু এই স্থানে কৃপা করেছিলেন। জয় হোক রঘুনাথ দাস গোস্বামী জয় হোক। এই সেই মন্দিরটা অসংখ্য ভক্ত এই মূল মন্দিরে নিত্যানন্দ প্রভু জয় হোক নিত্যানন্দ প্রভু কি জয় হোক কৃপা করো। কাতারে কাতারে ভক্তরা ঢুকছে সব এই স্থান রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করছে এই স্থানে এই ভাণ্ড ভাণ্ড ভোগ লাগিয়েছে জয় হোক নিত্যানন্দ প্রভু জয় হোক ধন্য হোক। এই অনেক সম্প্রদায় এখানে নিত্যানন্দ প্রভু কৃপা পাওয়ার জন্যে সব বৈষ্ণব সেবায় লিপ্ত আছে। Oh, Shiva.
ভবনের কি রাঘব ভবন রঘুনাথ দাস গোস্বামী চিরজীবী মহোৎসবের পরে রাত্রে রাঘব ভবনে অনুষ্ঠান ছিলেন। সেই রাঘব ভবন মহাপ্রভুকে প্রিয় ভক্ত সমস্ত বিভিন্ন রকম আচার বিভিন্ন রকম মিষ্টান্ন মহাপ্রভুর জন্য প্রেরণ করতেন। সেই রাঘব ভবন মহাপ্রভু যেখানে নিত্য বিরাজিত সেই রাঘব ভবনে এসেছি। রাঘব ভবনে তমাল বৃক্ষ, যে বৃক্ষে নিত্যানন্দ প্রভু সেবার জন্য নিত্য নিত্য কদম ফুল ফুটতেন, সেই বৃক্ষটি দর্শন করুন, অপূর্ব। যাই হোক, মহারাজ বৃন্দ সব এসেছে রাঘব ভবনে। সেই রাঘব ভবনে কদম্ব বৃক্ষে কদম্ব ফুল ফুটত নিত্য, সেই স্থানটি রাঘব ভবন। রাঘব ভবন রাঘব ভবনে এসছি, রাঘব পণ্ডিতের শ্রীবৃন্দ রাঘব ভবন, রাঘব ভবনে রাঘব পণ্ডিতের শ্রীবৃন্দ রাঘব পণ্ডিতের ঘুরি ঘুরি মহাপ্রভুর সেবার জন্য নিয়ে যাচ্ছে এই সমস্ত সামগ্রী। যাই হোক, রাঘব পণ্ডিত।